কার্যসূচী আজি আমার ধর্মঘট ইয়াত। তো ধর্মঘটর মেইন উদ্দেশ্য হল দিনে দিনে অসমত দ্রব্যমূল্যর দাম বাড়ি আছে, যার কারণে অসমর জনজাতি জনজীবন প্রায় বিচ্ছিন্ন হয়ে আছে। কোনে একো কব নিব বাকি দিনত কি হব। বিজেপি সরকারে যি প্রতিশ্রুতি দিছিল আমি কিন্তু সেইটো লক্ষ্য করিব পৰা নাই। আৰু পৌর নিগম তথা পৌরসভাত যেটো হাউস টেক্সর যেটো মানে প্রস্তাব দিছিল বা কার্যকরী আরম্ভ করেছিল সেইটোর প্রতিবাদত আমার অসম তৃণমূল দলে প্রতিবাদ জনাইছে, যার পরিপ্রেক্ষিতত এতিয়া স্তব্ধ হয়ে আছে। আর আমার দাবি স্তব্ধ থাকিব নালাগে, বাতিল হব লাগে। পৌরকর বা পৌর নিগমের যেটো টেক্সবিলাক বাতিল করিব লাগে অতি সোনকালে। আর বিজেপি সরকারে এই অবস্থা চাই ইহতে আরামসে বহি আছে, হুই আছে, আর এই জনসাধারণের প্রতি কোনো ধরনের কোনো লক্ষ্য নাই। ডে বাই ডে যে জিনিসপত্রের দামবিলাক বাড়ি আছে, অল্প চিন্তা চর্চা করিব লাগিছিল, তার কারণে আজি আমার কার্যসূচি। আজি আমার যেটো সিদ্ধান্ত, যেটো উদ্দেশ্য, আমার দলের যেটো উদ্দেশ্য, বিশেষক আবশ্যকীয় মূল্যর ওপর আমার ধর্ণা, বহুত কথা আছে, সেইটো আর কোৱা না যায়। গোটেই রাইজর সম্পত্তি বিক্রি করে হেক করে দিলে, একই নাই এতিয়া। হ্যাঁ, আমার কি কি বিক্রি, অসমতে কি কি বিক্রি করলে, এয়ারপোর্ট বিক্রি করলে, যেটো আমার গোপীনাথ বরদলৈ মহাশয় নামাকরণ করা হয়েছিল এয়ারপোর্ট বরদলৈ, বিক্রি করে দিলে আদানি গ্রুপক, এই কেনকেই হব। এইটো এই সরকার খালি বিক্রির তালত থাকে, গোটেই ভারত ন্যাশনাল হাইরোড পর্যন্ত বিক্রি করেছে, কেনকেই হব। তো সরকারই নাই এনেকেই, গতি এইটো বড় অহনীয় হয়েছে রাইজর। ইয়ার বিরুদ্ধে আমি মাত মাতি যাম, অদূর ভবিষ্যতেও মাত মাতি যাম।